ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। ওর বাড়ি যাওয়ার কথা ছিল, ঠিক আছে। এবার আমি বাড়ি দিয়ে আসবো বলে আমার ভাড়া ছিল আপনার 3:15 বাড়ি থেকে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছি। এবার আমি যখন বাড়ি ঢুকি তখন আপনার 6:15, ঠিক আছে। এবার ওর মধ্যে কী হয়েছে, কোথায় গিয়েছে না হয়েছে সেটা আমি কিছু বলতে পারছি না, ঠিক আছে। সেটা বাড়িতে বলতে পারবে কী হয়েছে না হয়েছে। এসে আমি জিজ্ঞেস করলাম যে পরিতোষ কই, পরিতোষকে দিতে যাবো, তা বলি যে পরিতোষ তোমার সঙ্গে যায় না? আর না, আমার সঙ্গে পরিতোষ যায় না। দিয়ে আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম এখানে ওখানে যে কোথায় গিয়েছে, হয়তো বাড়ি যাবো না বলছিল একবার, যে হয়তো কারো বাড়িতে যাই, আর ওর মাসির বাড়ি আছে, তারপরে দিদির বাড়ি আছে, সেসব বাড়িগুলো দেখলাম যে না যায় না। দিয়ে দুটো মুড়ি খেলাম, মুড়ি খেয়ে এদিক ওদিক খুঁজছি, খোঁজার পর 9:00 খুঁজ দিয়ে কোথায় গেলো, হয়তো চলে গিয়েছে। তো সেই হিসাবে আবার ফোন করলাম শ্বশুরবাড়িতে। এবার শ্বশুরবাড়িতে ফোন করার পর শ্বশুরবাড়ি কতদিন ধরে নিখোঁজ ছিল? কতদিন ধরে নিখোঁজ ছিল? 2 মানে পরশু দিনকে আমি বেরিয়ে গেছি গাড়ি নিয়ে আপনার ভোর 3:15 বাড়ি এসেছি আমি, তখন 6:15 কি 6:30 এরকম হবে। কেন ধরেন ঘড়ি তো আর আমি দেখে ঢুকেছি কি। কোথায় পেলেন বডিটাকে? বডিটা পাওয়া গেছে আমাদের বাড়ির পেছনে দামের তলায়, ঠিক আছে। আপনাদের কী ধারণা? আমাদের কী ধারণা বলতে, ধরেন ও যে কেউ মেরে দেবে সেরকম কোনো ধারণা নাই, কিন্তু ও তো উঠে হুইঠা টান টান বা পুকুর গড়ি দিয়ে যায়, কিন্তু একটা গামছা হাতে করে ও গিয়ে যায়। ওর কি কোনো মানসিক রুগী টুগী কিছু ছিল? না না, সেরকম কিছু ছিল না। কী নাম যে মারা গেছে তার? পরিতোষ দেবনা। কোথায় বাড়ি হয়েছে? দাসপালসা। ঘটনাটা হয়েছে কোথায়? কাঠগ্রাম। আপনার কী নাম? আমার নাম যথাধারী না। ও আপনার বাড়িতে ঘুরতে এসেছিল? আমার বাড়িতে ঘুরতে এসেছে। কে হচ্ছেন আপনি? জামাইবাবু। পরিতোষের যে মারা গেছে তার বয়স কত হবে? ক্লাস 9 পড়ছে, 13-14 হবে মোটামুটি। এবার কত বয়স হবে সঠিক তার আমি বলতে পারবো না।